হ্যালো সবাইকে, এটা হচ্ছে অবিন্দলির একদম মেইন পয়েন্ট, যেখান থেকে পাহাড়ের উপরে উঠে। তো সামনের এটা থেকে হচ্ছে একটা হচ্ছে টিকিট কাটার, আর একটা হচ্ছে ওই ছোটো ছোটো যে ট্রামের মতন আছে ওগুলো ওঠার জন্য। সো এটা হচ্ছে পার্কিং, আশেপাশে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, কিছু বাসা বাড়ি। আমরা এখন টিকিট কাটবো এখান থেকে। আরও মানুষজন যারা উপরে যাবে তারা টিকিটের জন্য সিরিয়ালে আছে, আমরাও সিরিয়াল ধরবো। আমরা এখন টিকিট নিলাম, এখান থেকে টিকিটটা পাঞ্চ করে আমরা ভিতরে ঢুকবো। আমাদের টিকিটের প্রাইস নিল যাওয়া আসা মিলে 10 ইউরো। আমরা এখন এই ছোটো ছোটো টেলিকেবিনের মধ্যে উঠে আমরা পাহাড়ের উপরে যাব। দেখতেই পাচ্ছেন যে কেউ কেউ নামছে যারা উপরে ছিল এতক্ষণ, আর আমরা যারা উপরে যাব তারা এটার ভিতরে ঢুকবো এবং উপর থেকে যাব আমরা এখন। এটার মধ্যে মোটামুটি 5 থেকে 6 জন ভালো মতন বসে যাওয়া আসা করা যায়। আমাদের এটা ছাড়লো, এখন আমরা উপর দিকে যাচ্ছি। আমরা মোটামুটি সমতল থেকে প্রায় 1880 মিটার উপরের দিকে আমরা যাচ্ছি এটার সাহায্যে। আমরা চলে এসেছি উপরে। প্রতিদিনই এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে, কেউ আইস স্কেটিং করতে আসে। শীতকালটা এখানে বেশ জনপ্রিয় থাকে, একদম নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে একদম মার্চ এপ্রিল পর্যন্ত। আর এই ম্যাপের মধ্যে আমরা এখানে দেখে নেব যে কোন রুটটা কতটা বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ, এবং কোন রুটটা কতটা ইজি সেখানে আইস স্কেটিং করার জন্য। এটা ম্যাপ দেওয়া আছে এখানে। ওয়াও, এখানে বাচ্চা কাচ্চারা এসেছে অ্যাজ এ গ্রুপ, তারা প্রিপেয়ার্ড হচ্ছে নিচে নামার জন্য। খুবই সুন্দর একটি দৃশ্য এটি। বাচ্চা কাচ্চাগুলো কত সাবলীল ভাবে আসলে নিচের দিকে নেমে যাচ্ছে, বরফ বরফ নিয়ে তারা খেলতেছে। এখানে ছোট্ট একটি বাচ্চা, সেও রেডি হয়ে এসেছে আইসক্রিম করবে। একটি বার, এখান থেকে এই আইসক্রিম করার জন্য বিভিন্ন সরঞ্জাম তারা ভাড়া বিক্রি করে। দেখতে পাচ্ছেন উপর থেকে আইসক্রিম করতে করতে সবাই নিচের দিকে নামছে। অবশ্য যারা আইসক্রিম এরকম করছে তারা সবাই আসলে হেলমেট, সানগ্লাস, হ্যান্ড গ্লাভস, যত রকমের সেফটি আছে তারা সব কিছুই পরে নিয়েছে, কারণ আইস স্কেটিং করাটা বেশ রিস্কি। একটাবার কেউ পড়ে গেলে অনেক আঘাতপ্রাপ্ত হয়। আরেকটি পাহাড় থেকে একটি দল নিচের দিকে নেমে আসছে, আমাদের এদিকে আসছে। যখন অ্যাজ এ গ্রুপ ওয়াইজ আসে সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আবার একটি দল তারা আরো নিচের দিকে নেমে যাচ্ছে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা আসলে 3টি পাহাড়ের একটি সমতল, যে কারণে এই জায়গাটার সবাই স্কেটিং করে এই এই সমতলের মধ্যেই আসে। এটা একটি ফ্যামিলি, দেখেন ছোট ছোট কিছু বাচ্চাও এসেছে তাদের সাথে, এবং সামনে রয়েছে তাদের ট্রেনার, যেন তারা ভালো মতন করতে পারে, সেফটি সেফটির সাথে নিরাপদে তারা যেন স্কেটিং করতে পারে।
আর ওই উপর থেকে যারা আসছে তারা আবার সেই পাহাড়ের উপরে যাওয়ার জন্য তারা এই ক্যাবিনেটটা তারা ইউজ করছে। দেখেন যে সবাই আসছে ওটার মধ্যে বসছে, সেইটা অনেকটা বলা চলে আমাদের দেশে যে ওরকম নাগরদোলা ওরকম আর কি, এটা কোনো বক্স করা নাই, কিন্তু এটি আবার সেই উপরে নিয়ে যাচ্ছে এবং তারা আবার ওখান থেকে স্কেটিং করতে করতে নিচে নামছে। তো এই অভিন্দরীটি হচ্ছে লা কুইল্লা প্রভিন্সে, আব্রুচ ডিস্ট্রিক্ট এটা পড়ে, এটা রোমের বেশ কাছে, এর জন্য যারা রোমের বাসিন্দা তারা সবাই এটা আর রিয়েতি আর একটা আছে এই তুষার ভ্রমণের যখন এই রোম অঞ্চল দেখে যায় তারা এদিকটাই যায়। দেখেন বাচ্চারা বরফ নিয়ে খেলতেছে, উপর থেকে খেলতে খেলতে নামতেছে তারা। আসলে এই দৃশ্যগুলা খুব রেয়ার যে কেউ পড়ে যাচ্ছে, কিন্তু এই যখনই কেউ পড়ে যায় এটা আসলে খুব ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, কারণ অনেক আঘাতপ্রাপ্ত হয়। তো এটা আসলে আমরা যতটা ভাবি যে খুব ইজি হয়তো বা, বাট এতটা ইজি না। এখানে ম্যাক্সিমাম যারাই আসে দেখা যায় যে ম্যাক্সিমাম তারা স্পেশাল যারা প্রফেশনাল ট্রেনার থাকে তাদের সাহায্য নিয়ে থাকে, যাতে তারা ভালো মতন এই স্কেটিংটা আয়ত্ত করতে পারে। অন্যথায় দেখা যায় যে পড়ে যাওয়া বা ব্যথা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য ম্যাক্সিমামই যেরকম গ্রুপগুলো আছে তারা আসলে এই প্রফেশনাল ট্রেনার নিয়েই আর কি তারা শেখার চেষ্টা করে। আসলে এই দৃশ্যগুলো খুব মানে একদম সামনাসামনি দেখলে এটার যে একটা মুগ্ধতা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না, অসাধারণ। একটা সময় দেখলে মনে হয় এই বুঝি পড়ে গেল, এই বুঝি পড়ে গেল, বাট আসলে এরা এতটাই মানে এতটাই দক্ষ তাদের কাজে যে খুব সাবলীলভাবে আসলে তারা অনেক কাজগুলো খুব খুব ইজিলি করে যাচ্ছে। বাট আমরা যখন খালি চোখে দেখি যে এই বুঝি পড়ে গেল, বাট না, তারা তাদের দক্ষতায় তারা দেখা গেছিল সেটাকে খুব ইজিলি হ্যান্ডেল করে নিতে পারছে। বাচ্চা কাচ্চারা খেলতে খেলতে এখানে বরফের একটি আকৃতি বানিয়েছে, একটি মেয়ে নিচে পড়ে গেছে, সে তার সহযাত্রী তাকে উঠে তোলার চেষ্টা করছে। আসলে এগুলো খুবই রিস্কি, যখন পড়ে যায় কেউ অনেক ব্যথা পায়, হাত পা কেটে যায়, মুচকেও যায়। আমরা একটু পরে এগুলো করে ফিরব, বেলা বাড়ার সাথে সাথে এখানে শীতের প্রকোপটা একটু বাড়ছে। এই জিনিসগুলো যখন যাওয়া আসা করে দেখতে মানে খুবই সুন্দর লাগে। দেখেন এখান থেকে দেখা যাবে আমরা আসলে কতটা উপরে উঠেছি। বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।